গঙ্গা ভাঙনের কাজ নিম্নমানের হচ্ছে, এই অভিযোগ পেয়ে কাজ বন্ধের নির্দেশ সম্পত্তিমন্ত্রী জাকির হোসেনের। রঘুনাথগঞ্জের বাজারপাড়া গঙ্গার ঘাটে ভাঙন রোধের কাজ চলছিল, কাজের গুণগত মান ঠিক হচ্ছে কিনা তা তদন্তের নির্দেশ দেন প্রশাসনিক আধিকারিকদের। গঙ্গা ভাঙনের কাজ নিম্নমানের হচ্ছে, এই অভিযোগ পেয়ে শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। রঘুনাথগঞ্জের বাজারপাড়া গঙ্গার ঘাটে ভাঙন রোধের কাজ চলছিল, কিন্তু ঠিকাদাররা খুব নিম্নমানের কাজ করায় সাধারণ মানুষেরা অভিযোগ জানায়। এরপরেই শ্রম প্রতিমন্ত্রী ঘটনাস্থলে যান এবং কাজ বন্ধ করার নির্দেশ দেন। কাজের গুণগত মান ঠিক হচ্ছে কিনা তা তদন্তের নির্দেশ দেন প্রশাসনিক আধিকারিকদের। বেশ কিছুদিন ধরে রঘুনাথগঞ্জ এলাকায় গঙ্গা ভাঙনের কাজ চলছিল। শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের উদ্যোগেই সেই ভাঙনের কাজ শুরু হয়। তারপরে যে ঠিকাদার কাজ করছিল সেই কাজ খুবই নিম্নমানের হচ্ছিল, নিয়ম মেনে কোনো সামগ্রী দেওয়া হচ্ছিল না, গভীরতা অনুযায়ী ঠিক মতো নিয়ম মানা হচ্ছিল না বলে অভিযোগ। রোয়াডের সদরঘাট থেকে ওই গাড়িঘাট পর্যন্ত বোল্ডার দিয়ে কাজ হচ্ছে, সেটা খুব নিম্নমানের কাজ। 1.5 ফুট 4 ফুট হওয়ার কথা, সেটা হচ্ছে 1 ফুট 1 ফুট 10 ইঞ্চি এরকম। আমাদের আজকে মাননীয় মন্ত্রী জাকির হোসেন এসেছিলেন, উনি দেখে গেলেন, এলাকাবাসীকে বলে গেলেন যে কাজ হবে না, শিডিউল দেখাতে হবে, তো শিডিউল দেখে কাজ হবে। শিডিউল তারপরে কন্ট্রাক্টরকে বলা হলো, বললো শিডিউল সাইডে আছে, তার আমরা বললাম সাইডে থাকবে না, শিডিউল টাঙালে জনসাধারণ দেখতে হবে। সেই কাজটা যাতে ভালো হয়, আমাদের মানে আমাদের এই এলাকার যত বাড়ির মেয়ে ছেলেরা সব ঘাটে চান করে, ওরা ঘাটে নামতে পারছে না, ঘাটটা অবস্থা খারাপ করে দিয়েছে। আপাতত কাজ বন্ধ, নিম্নমানে বোল্ডার দিয়ে কাজ করছে। কাজটা আপাতত আমাদের মন্ত্রীর আশাতে আমরা মানে খুব খুশি হয়েছি। আমি এই জয়পুরের বাসী, বহুদিনের চাহিদা ছিল তাদের, এই দুপার গঙ্গা ভেঙে যাচ্ছিলো। এখানে আমি রাজীব ব্যানার্জিকে, স্পেশালি রাজীব ব্যানার্জি এসেছিলেন, উনি মাননীয় মুখ্যমন্ত্রী চাই শহরগুলোকে বাঁচুক, শহর বাঁচার জন্য বোল্ডারের কাজ করেছিলাম। বোল্ডারের নিম্নমানের কাজ, 4 ফুট আছে, সেখানে 1 ফুটও বোল্ডার নাই, সেভাবে ভেঙে দিয়েছে, আবার কেটে যাওয়ার ভয় আছে। এলাকাবাসী আমাকে, আর আপনারা দেখেন ছোটো ছোটো টুকরো দিয়ে বোল্ডার ভেঙেছে, এটা এলাকাবাসী আমাকে কমপ্লেন করে, সে কারণে আমি এখানে ভিজিট এসেছি। অফিসাররা কোনো শিডিউল টাঙেনি, কোনো কন্ট্রাক্টর কোনো শিডিউল টাঙেনি, এলাকার লোককে মাঝখানে দেখিয়ে তারা ই করছে। আমি কন্ট্রাক্টরের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি এফআইআর করছি, কারণ হলো যে কন্ট্রাক্টর যেভাবে আমাদের কাজ করেছে তাতে আমাদের নিম্নমানের কাজ। এই কাজ হলে আমাদের এলাকাবাসী যেভাবে করেছে এলাকাবাসী কমপ্লেন করবে, কন্ট্রাক্টরের বিরুদ্ধে এফআইআর করবে। কারণ হলো মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে মানুষের ভালোর জন্য করছে, সারা বাংলার কাজ, জয়পুরবাসীকে বাঁচাবার জন্য আমরা যে কাজটা করছি, এত নির্মাণের কাজ কালকে ভেঙে পড়ে যাবে, এলাকা মানুষের বাড়ি পড়ে যাবে, এটুকু আমি হতে দেব না। কন্ট্রাক্টরের বিরুদ্ধে এবং যারা দেখাশোনা করেছে অফিসার তাদের বিরুদ্ধে আমি এফআইআর করছি, এলাকার মানুষকে এফআইআর করতে বলছি।